হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। এখন প্রায় বাজে 6:30। তো নন্দিতা সাহা আবার একটি ব্লগ নিয়ে এলো। তো বাড়িতে কোনো হাট মশা সেরকম ছিল না, আর টুকিটকি বিস্কুট এই সেই ছিল না। তো বাজার করতে এসে বেরিয়ে গেলাম। তো দেখা যাক কী কী কেনা যায় আর কতটা সময় নিচ্ছে একটা শপিং করতে। যখনই কিছু দরকার হয় আমি এই শপিং থেকেই নিই, এই মল থেকে আমার নেওয়া হয়। সবজিটা তো পাওয়া যায় না, হাট মশলাটা পাওয়া যায়, জুস কোল্ড ড্রিঙ্কস এগুলো পাওয়া যায়, আর জামাকাপড় বাজারটা এখান থেকেই খুব হয়, যেহেতু ভালো লাগে বেশ দেখতে, আর রেটটা খুবই কম নেয়। কিন্তু যেগুলো অনলাইনে যেগুলো শপিং করা হয় তার থেকে একটু যাই হোক বেশি নেয়, তবু মনে হয় সব কটা মলের থেকে মনে হয় যাতে এইটাই একটু কম নেয়, তাই এখানেই চলে আসি। অত বড়টা নিয়ে কি হবে, এটা এই জায়গাতেই পাওয়া যাবে। চল না ছোট করে দেখি, তো সেদিনকে কালকে রাত্রে যে বাজারটা করা হয়েছিল প্রায় 9টা বেজে গেছিলো এরকম করে বাজারের মলে, তো এটা সেটা টুকিটাকি নিচ্ছিলাম বলে অনেক কটা জিনিস নেওয়া হয়েছে। এই যে সব জিনিস এখানেই রাখা রয়েছে, আর সব থেকে বড়ো হচ্ছে একটা ফটো ফ্রেম আমাকে গিফট করেছে, তো আমি ফটো ফ্রেমটা দেখাচ্ছি, খুবই ভালো লাগছে দেখতে। এটা আমাদের ফার্স্ট লেখাই আছে ফ্যামিলি ফটো, আমাকে গিফট করেছে। ফটো ফ্রেমটা নিয়ে এসে বাড়িতে এত সুন্দর লাগছে আর ততটাই ভারী আছে, কিন্তু আমি তাড়াতাড়ি করে লাগাবো কারণ আমার তস হয়েছে না।
একদম মানে প্রায় দেড় ঘন্টা হয়ে গেল ফটোটা কমপ্লিট করতে। তো খুব সুন্দরভাবে বসানোটা হয়েছে, দেখতেই পাচ্ছেন খুব ভালো লাগছে ফটোটা। জো এটা আমার বর, এটা আমার বর, এটা আমি, এটা আমার হচ্ছে বোন, এখানে আমি আছে, আর এই জো এটা আমার বাবা আমার ছোট মেয়েকে খাওয়াচ্ছে, আর এটা আমার মা মানে ছোট মেয়ের জন্মদিনের, এটা আমার ছোট মেয়ে, হ্যাপি ফ্যামিলি। পুরো সাকসেস হয়েছে, ঠিক মতন আমি ফটো ফ্রেম লাগাতে পেরেছি। তো প্রায় এক থেকে দেড় ঘন্টা হয়ে গেল, এতক্ষণে ঠিকঠাক কমপ্লিট হয়েছে। এরপর এটা দেয়ালে টাঙাবো, দেখা যাক কেমন লাগে। মতন ব্লগটা এখানেই শেষ করছি, আবার অন্য কোনো ব্লগ নিয়ে আসবো। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে, লাইক করো আর সাবস্ক্রাইব করো তাড়াতাড়ি।